आज की सरकार तानाशाही की चरम शिखर पर पहुंच गए हैं, उनके पास बहुमत है और बहुमत की साथ साथ बाहुबली की डंडा घुमा रहे हैं और सारे सदन को जैसे कि अपने पार्टी ऑफिस के मुताबिक चलाना चाहते हैं। सदन आरएसएस और बीजेपी के तो पार्टी ऑफिस नहीं बन सकते, तो इसलिए चर्चा करने के लिए मुखर थे हम लोग। और आप लोग शायद ये देखे होंगे कि जिस दिन से सदन की शुरुआत हुई, पहले दिनों से, एकदम पहले दिन से हमारी तरफ से बिल्कुल और भरसक मदद हम लोग किए हैं इस ये सरकार को, साथ साथ सदन चलाने को। आप अगर उत्पादकता की हसियत से देखें तो 13 दिसंबर के पहले सदन में उत्पादकता कितना था, आप खुद इसका जायजा ले सकते हैं। लेकिन यहाँ लगता है कि टीवी में बोलना, बाहर बोलना, ये सरकार को और सत्तारूढ़ पार्टी के लोगों को, चाहे वो पीएम हो, एचएम हो, जो भी हो, उनको आसान लगते हैं, सहज लगते हैं, लेकिन सदन में आकर खड़े होकर कुछ बोलने में वो डरते हैं। इसलिए उनको ये लगा कि बहुमत की बाहुबली को डंडा घुमा के सबको ठंडा कर देंगे, विपक्ष की जुबान को बंद कर देंगे, तो इसलिए वो ये करके दिखाया। লোকসভায় সাসপেন্ড করে দেওয়া হলো অধীর চৌধুরীকে। লোকসভায় সাসপেন্ড তৃণমূলের একের এক সাংসদ। কংগ্রেসের লোকসভার দলনেতাকে সাসপেন্ড করা হলো। শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হলো অধীর চৌধুরীকে। এছাড়াও সাসপেন্ড করা হচ্ছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের শৌকত রায়, কাকলি ঘোষ, তোসিদার, শতাব্দী রায় এবং অসিত মালকেও সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও তৃণমূলের প্রতিমা মণ্ডল, সুনীল মণ্ডল সাসপেন্ড করা হয়েছে। কংগ্রেসের গৌরব গগুই এবং অধীর চৌধুরী সহ মোট 33 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ডিএমকে সাংসদ এ রাজা, দয়ানিধি মারান, টি আর বালু, স্মোক কাণ্ডে লোকসভায় হট্টগোলের অভিযোগ সাসপেন্ড অধীর সহ বিরোধী দলের মোট 33 জন সাংসদ। বিজেন্দ্র সিংহ কথা বলবো আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, এর আগে লোকসভার 13 এবং রাজ্যসভার একজন অর্থাৎ মোট 14 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, আর এবার আরো 33 সাংসদকে সাসপেন্ড করা হলো। কি কারণে এই সাসপেনশন? দেখো, কারণ একটাই রয়েছে। গত সপ্তাহে যখন 13 জনকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল, সেখানেও একই কারণ বলা হয়েছিল সরকারের তরফ থেকে কি তারা হৈহট্টগোল করছেন, প্ল্যাকার্ড নিয়ে আসছেন, স্লোগান দিচ্ছেন, হাউসকে সুষ্ঠুভাবে চলতে দিচ্ছেন না। তাদের যে দাবিগুলো ছিল কি সংসদে আলোচনা করতে হবে, 13 তারিখ যে ঘটনাটি ঘটেছে লোকসভার মধ্যে, সিকিউরিটি ব্রিফ হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী এসে জবাব দিন, এই দাবি গত সপ্তাহে ছিল, যেখানে 13 জন লোকসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন সাংসদ। আজকে 33 জন সাসপেন্ড হয়েছেন, সেখানেও আজকেও একই দাবি ছিল। আজকে সকাল থেকেই বিরোধীরা একাঠা হয়ে একই স্বরে বলছিলেন কি আজকেও তারা লোকসভার মধ্যে এবং রাজ্যসভার মধ্যে একই দাবি তুলবেন যে সরকারকে জবাব দিতে হবে এবং অন্য কোনো বিজনেস তারা করতে দেবেন না সরকারকে। এই পরিপ্রেক্ষিতে বারবার অ্যাডজার্ন হয়ে যাচ্ছিল লোকসভা। কিছুক্ষণ আগে যখন দুটোর সময় হাউস বসেছিল, তখন প্রহ্লাদ যোশী একটা মোশন নিয়ে আসেন, যেখানে 33 জন লোকসভার এমপি নাম ছিল, যার মধ্যে অধীর চৌধুরী রয়েছেন, কংগ্রেসের দলনেতা লোকসভায় স্বগত রায় রয়েছেন, সিনিয়র এমপি, তার নাম রয়েছে। বেশিরভাগ এমপিরা যাদের এই 33 জনের নাম রয়েছে, তার মধ্যে কংগ্রেস রয়েছে, ডিএমকে এবং টিএমসি, এই তিন দলেরই সাংসদরা বেশি রয়েছেন, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে 22 তারিখ অব্দি। এর আগে যখন 13 জনকে সাসপেন্ড করা হয়েছিল, সেখানে বেশিরভাগ কংগ্রেসের এমপিরা ছিলেন এবং কিছু ডিএমকে এমপি ছিলেন, কিন্তু আজকে এই তিনটি দলের 33 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। যে সিদ্ধান্ত একটা মোশন হিসাবে নিয়ে এসেছিলেন প্রহ্লাদ যোশী পার্লামেন্টারি স্পিকার, এবং সেই মোশন অ্যাডপ্ট হয়েছে। 22 তারিখ অব্দি এই 33 জন সাংসদও লোকসভায় আসতে পারবে না। এর আগে 13 জনকে সাসপেন্ড করা হয়েছিল 22 তারিখ অব্দি। সরকারের সব থেকে বড় আজকে বিজনেস ছিল অমৃতা, সেটা ছিল অমিত শাহ যে মন্ত্রক থেকে তিনটে বিল রয়েছে ন্যায় সংহিতা নিয়ে, বিশেষ করে ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টকে চেঞ্জ করার জন্য তিনটি নতুন আইন নিয়ে আসতে সরকার চাইছে, সেটাকে তারা আজকে আলোচনা করে পাশ করাতে চাইছিলেন। কিন্তু যেইভাবে হৈহট্টগোল হচ্ছিল, বিরোধীরা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছিলেন, হাউস সুষ্ঠুভাবে চলছিল না, তার পরিপ্রেক্ষিতেই সরকারের তরফ থেকে প্রস্তাব নিয়ে আসা হলো এবং আজকে 33 জনকে সাসপেন্ড করা হয়েছে। এবং এই সাসপেনশনের পরেই আগামীকাল অব্দি লোকসভা স্ট্যান্ড হয়ে গেছে। এখন দেখতে হবে আগামীকাল লোকসভা সুষ্ঠুভাবে চলছে কি চলছে না, কেন কি বিরোধীর যে বিরোধীদের যে স্ট্রেন্থ হয়েছে লোকসভায়, সেটাতে কার্যত 33 জন আজকে এবং গত সপ্তাহে 13 জনকে সাসপেন্ড করা হয়েছে, তারা লোকসভায় আসতে পারবে না। এখন বাকি সাংসদরা কি করেন সেটা রাখার বিষয় সোমবার।
শীতকালীন অধিবেশন 22 তারিখ পর্যন্ত সাসপেন্ড করা হলো এই 33 জন সাংসদকে।